হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর একটি নতুন ব্লগ দেখার জন্য আমার চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। সেদিন মেট্রো রেলে করে আমি গিয়েছিলাম ঢাকা ক্লাবে বিয়ে খাওয়ার জন্য। সরি বন্ধুরা, খাওয়ার আনন্দে আমি একদম ভাষাহারা হয়ে গিয়েছি। আসলে কি বলতে কি বলে ফেলছি বুঝতে পারছি না। বিয়ে খেতে নয়, বিয়ের দাওয়াত খেতে গিয়েছিলাম। আমার কাকা শ্বশুরের ছেলের বিয়ের দাওয়াত, মানে সম্পর্কে আমার দেবর হয়। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছো এবং এখনও সাবস্ক্রাইব করনি, লাইক করনি, তারা প্লিজ একটু লাইক কমেন্ট করে দিও। বিয়েতে অনেকে এসেছিল, আমার শ্বশুর, ননদ, ননদের ছেলে, আমার হাজবেন্ড, আমার ছেলে, পরিচিত আত্মীয় স্বজন অনেকেই, যাদের সাথে অনেক দিন হয়, অনেক বছর হয় দেখাই হয় না। সবার সাথে অনেক দিন পর দেখা হয়ে খুব ভালো লাগছে। আজকের এই বিয়ের অনুষ্ঠানে এসে নিজের বিয়ের অনেক স্মৃতি মনে পড়ছে। এখন আমি চলে আসলাম নতুন বউয়ের সাথে কথা বলার জন্য। নতুন বউ কিন্তু অনেক ব্যস্ত। মানুষের জীবনে বিয়ে অনেক গুরুত্বপূর্ণ একটা দিন। প্রতিটা মানুষই এই দিনটাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে। এখানে বর তার ভাইকে ডাকছে, বলছে আমার সাথে বসে ছবি তোলো। এখানে আমার ননদ, তার ছেলে, আমার ছেলে তাদের বৌদির সাথে বসে কথা বলছে। যারা আমার ভিডিওটি দেখছো তারা নবদম্পতির জন্য দোয়া এবং আশীর্বাদ করবে, তারা যেন দাম্পত্য জীবনে অনেক অনেক বেশি সুখী থাকতে পারে। বিয়ের সময় যেহেতু রাতের লগ্নে, তাই আমরা এখন খাবার খেয়ে একটু হাঁটাহাঁটি করছি। বিয়েতে অনেক কিছু খাবার মেনু ছিল, আমি খাবার খেতে ব্যস্ত হয়ে পড়াতে ভিডিও করতে পারিনি। এখানে অনেকগুলা ক্যামেরাম্যান আছে যারা বর ও কনের অনেক অনেক ছবি তুলছে। আমার মনে হয় বিয়ের দিনই মানুষ জীবনের সবচেয়ে বেশি ছবি তোলে। তোমরা কি আমার সাথে একমত কমেন্ট করে আমাকে জানাতে পারো। ঢাকা ক্লাবে বিয়ে থেকে শুরু করে অনেক অনুষ্ঠান হয়ে থাকে। এখন আমি আর আমার হাজবেন্ড একটু ঢংঢং করে ছবি ও ভিডিও করে নিচ্ছি। আমাকে এখানে কেমন লাগছে দেখতে তোমরা কমেন্ট করে জানাতে পারো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই বন্ধুরা।